স্ত্রী ও সন্তানদের রেখে 14 বছর আগে থেকে স্বামী অন্যত্র সংসার পেতেছেন। দীর্ঘ বছর ধরে চালিয়ে গেছেন অবৈধ সম্পর্ক। খবর পেয়ে প্রথম স্ত্রী হাজির স্বামীর দ্বিতীয় ঠিকানায়, একেবারে ধুমধুমার কাণ্ড চুঁচুড়াতে। স্ত্রী ও সন্তানদের রেখে 14 বছর আগে থেকে স্বামী অন্যত্র সংসার পেতেছেন, একথা ভ্রূণাক্ষরেও টের পাননি প্রথম পক্ষের স্ত্রী। দীর্ঘ বছর ধরে সমান তালে চালিয়ে গেছেন অবৈধ সম্পর্ক, জানাজানি হতেই একেবারে ধুমধুমার কাণ্ড চুঁচুড়াতে। মঙ্গলবার চুঁচুড়া সিংহীবাগান নতুনপাড়া এলাকায় একেবারে তুলকালাম কাণ্ড বেঁধে যায়। প্রতিবেশী কয়েকজন ও সন্তানকে সাথে নিয়ে প্রথম পক্ষের স্ত্রী হাজির হন স্বামীর দ্বিতীয় ঠিকানায়, হাতে নাতে ধরে ফেলেন। জানা গেছে পেশায় রেল পুলিশের কর্মী মনতোষ কান্তি দাস, শিমুরালী এলাকায় রয়েছে মনতোষের প্রথম পক্ষের স্ত্রী সন্তানেরা। এদিন সকালে চুঁচুড়া এলাকায় ওই রেল পুলিশ কর্মীর বাড়িতে আচমকায় হাজির হন এক মহিলা। মহিলা দাবি করেন তিনি তার প্রকৃত স্ত্রী। সে সময় রেলকর্মীর বাড়িতে থাকা অপর মহিলাও দাবি করেন তার সাথে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে মনতোষের। দুই মহিলাই মনতোষের স্ত্রী বলে দাবি করতে শুরু করেন। শুরু হয় বচসা, মুহূর্তেই বচসা পরিণত হয় হাতাহাতিতে। বাবাকে বাড়ি ফেরাতে এসে আহত হয়েছে ছেলেও। ঘটনায় অবাক হয়েছেন স্থানীয়রাও। স্থানীয়দের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে চুঁচুড়ার সিংহীবাগান এলাকায় বসবাস করছেন মনতোষ। স্বাভাবিকভাবেই স্থানীয়রা জানতেন তার সাথে থাকা মহিলা ও সন্তানদের নিয়ে মনতোষের পরিবার। স্থানীয়দের ভুল ভাঙে এদিন সকালে। জানা গেছে 2008 সাল থেকে শিমুরালির বাড়িতে যান না মনতোষ। সংসারের জন্যে ঠিকমতো টাকাও পাঠাতেন না। 2019 সালে মনতোষবাবুর স্ত্রী RPF-এর দপ্তরে অভিযোগ জানালে তারপর থেকে প্রতি মাসে 10,000 টাকা করে পাঠাতেন তিনি। তবে শিমুরালির বাড়িতে সেভাবে যেতেন না। শিমুরালী এলাকায় কয়েকজনের কাছ থেকে চাকরি দেবেন বলে টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ মনতোষের বিরুদ্ধে। প্রথম দিকে কয়েকজনের টাকা শোধ করলেও ইদানিংকালে যাওয়া ছেড়েই দিয়েছিলেন বাড়িতে, ফলে পাওনাদারদের চাপ বাড়তে থাকে। বর্তমানে প্রায় 55 বছর বয়স মনতোষের। বাড়িতে যাওয়া একেবারে বন্ধ করে দেওয়ায় পরিবারের লোকেরা খোঁজ নিতে শুরু করেন বিভিন্ন জায়গায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সন্ধান মেলে চুঁচুড়ার সিংহীবাগান এলাকার। সেই মতো চুঁচুড়ার ঠিকানায় এদিন সকালে হাজির হন তারা। সুদৃশ্য পাকা বাড়ির সামনে এসে চক্ষু চড়ক গাছ মনতোষের পরিবারের। এর আগে যে মহিলাকে অফিস কলিগ পরিচয় দিয়ে শিমুরালির বাড়িতে নিয়ে গেছিলেন সেই মহিলাকে নিয়েই সংসার পেতেছেন তিনি। এরপরই মনতোষকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইলে শুরু হয় দুপক্ষের মধ্যে টানাটানি। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রাজা ভৌমিক বলেন, দীর্ঘদিন ধরে তারা এখানে রয়েছেন, আমরা জানতাম তারা স্বামী স্ত্রী। আজ বিষয়টি শোনার পর ওনার স্ত্রীকে বলেছি আইনের সাহায্য নিতে, এই পরিবারটিকেও বলেছি আইনের সাহায্য নিতে। আমরা চাই না এলাকায় কোনো অশান্তি হোক। উনি এখানে প্রায় 9 বছর ধরে আছে, এখন অব্দি কিন্তু আমাদের কাছে কোনো রিপোর্ট হয়। আজকে সকালবেলা সন্ধ্যাবেলা যে এলাকাটা ঘটে, তো আমি গেছিলাম আমার একটা ভাইপোকে নিয়ে লিলুয়া স্কুলে দিতে, স্কুলে সেই শুনে আমি ওখানে ফিরে আসি। এসে দেখি এরকম যে ওনার ওয়াইফ এসছে, ছেলে এসছে, এখানে নাকি আগের মানে যে বাড়িতে থাকে সেই বাড়ির ছেলে মারধর করেছে। তো আমার যেটা কর্তব্য ছিল, যদি এটা সত্যি ঘটনা হয়ে থাকে তাহলে ওনার ওয়াইফকে বলেছি যে আমরা আইনি পরামর্শ দিয়ে আইনি কাজ করুন, আর আমার পায়ে যাতে কোনো উত্তিত না, তার জন্য ওদেরকেও বলেছি যে ওরাও যদি আইনি পরামর্শ নিয়ে কিছু করতে করুন। আর আমি বলেছি যদি এর আইনি পরামর্শের কাজ চলবে আর আমার এলাকা ওই লোক যাতে ভদ্রলোক না ঢোকে তাহলে। ঘটনায় শিমুরালী থেকে মনতোষের পরিবারের সাথে চুঁচুড়ায় যাওয়া এক মহিলা জানান, আমাদের সাথে কোনো কথা না বলে হঠাৎই আমাদের মারতে উদ্যত হয়, নোংরা ভাষায় গালিগালাজ করতে থাকে, লোহার রড দিয়ে মারধর করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন মনতোষের ছেলেসহ অপর এক প্রতিবেশী, তাদের চিকিৎসার জন্যে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা এখানে নতুন, আপনারা ঘরে আসেন, যা কথা হবে ঘরে বসে হবে, ওরা আমাদের সেটা করেনি। আমরা ঢোকার সাথে সাথে ওই ছেলেটা ধাক্কা দিয়ে আমাদের সবাইকে বের করে দিয়েছে, দেওয়ার পরে নিয়ে এসছে এই সিঁড়ির ধাপে, এখানে একটা এরকম বড় রড, রড নিয়ে এরকম ঢুকিয়ে দেবে, এরকম করেছে, এরকম করছে আমাদের সবাইকে। এবার আমরা বেরিয়ে এসছি, ও কি করলো, আমরা যাই এইখানে আসছি, ও নিয়ে এসছে বটি, আমরা এলাম, ওর বাবা এইখানে একটা মহিলার সাথে থাকে, তার দুটো সন্তান আছে, কারণ আমরা কেন এসেছি, বেরো এখান থেকে, সে যা খুশি যা মুখে আসে তাই ভাষা। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চুঁচুড়া।